গাইতে তাই তেজেন শুনছে বোধহয়। সখি আমি না হয় মান করেছি তোরা তো সকলে ছিলি, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আছে। এবারে আমি কবি শেখ হাফিজুর রহমানের যে লেখা, আমি বলছি যে ওই কৃষ্ণ চলে গেছেন মথুরায়, তখন রাধিকার মনের কি অবস্থা সেটা গাইছি। লেখাটা শুন বড্ড ভালো রে, আমি ভাইকে খুব ভালোবাসি বলে বলছি না, মানে সাংঘাতিক। একবার আমার খুব হাসিও পেয়েছিল, আমি বলছি তুই মুসলমান হয়ে এরকম লিখিস কী করে, তখন বলছি আমি তো মুসলমান নই, আমি তো মানুষ। গৌর কৃষ্ণ কাল দিবস প্রহিব এ উজ্জয়িনী কাল চড়াব সতেক বট বৃক্ষ সতেক বট বৃক্ষ রোজে রোজে চলে যাবো।
কীর্তনাঙ্গে আরেকটু শোনা। আরে আমার খুব ভাল লাগে গাইতে, বেশ লেখাটা কি সুন্দর না? মানে শ্রী অধিকার তখন যে কি অবস্থা, তারপরে কখনো কখনো সে অভিমানী, কখনো রাগ করছেন, কখনো কখনো আবার ভেঙে পড়ছেন। যেমন বলছেন, তোমরা যে যাই বলো, কৃষ্ণ পূজায় আমি রব চিরকাল, কৃষ্ণ পূজায় আমি রব চিরকাল, অর্চনা আমার সন্ধ্যা সকাল, অনন্ত রূপাবি তুমি নিরন্তর ব্যাপী, প্রতিদিন শেষে সন্ধ্যারতি সাজাবো যত নয়।